নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সাথে উজরা জেরার বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা। আবারও সিসিউতে খালেদা জিয়া। ঢাকার দুই প্রবেশ মুখে বিএনপির সমাবেশ। জলাবদ্ধ রাজধানীর অনেক জায়গা, দুর্ভোগে বাসিন্দারা। বাড়তি দামেই বিক্রি হচ্ছে প্রায় সব নিত্যপণ্য। নির্বাচন কেউ পর্যবেক্ষণ করলো কি করল না তাতে কিছু আসে যায় না তথ্যমন্ত্রী। কলকাতায় খুচরা বাজারে নেই বাংলাদেশের ইলিশ, পাইকারিতেও দাম চড়া। পাকিস্তানে কারাবন্দী ইমরান খানের বিরুদ্ধে সমন জারি। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান মজবুত করল আর্জেন্টিনা, অপরিবর্তিত বাংলাদেশ। 184 প্রেক্ষাগৃহে মুক্তি পেল অন্তর্জাল।